রাস্তার দুপাশে চমৎকার বৃক্ষরাজি আর এই সর্পিল রাস্তা, ছায়া ঢাকা এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ছাগলনাইয়ার পথে। আমরা যাত্রা শুরু করেছিলাম বারোয়ার হাট হতে, এরপর আমরা এসেছিলাম করের হাট, এবং করের হাট থেকে আমরা ঐতিহ্যবাহী শুভপুর ব্রিজ পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ছাগলনাইয়ার পথে। এই রাস্তাটার কথা বলেছিলাম, এই রাস্তাটা বিশেষ করে শুভপুর ব্রিজ পার হওয়ার পরে এই রাস্তাটি আমি যা লক্ষ্য করছি, রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালো। আমি এখন লক্ষ্য করছি বললে বিষয়টি ভুল হবে, ব্যাপারটা হলো আমি এই পথে আগেও যাতায়াত করেছি। এই যে ডান পাশে যেটি দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটি ঢুকে গেছে, এটি হচ্ছে বর্ডার হাটে যাওয়ার রাস্তা। এই গ্রামটি, যে জায়গা এখন আমরা অতিক্রম করছি, এই জায়গাটির নাম হচ্ছে মধুগ্রাম, মধুগ্রাম। এবং এখানে আমাদের একজন তালুইয়ের বাড়ি রয়েছে, অর্থাৎ আমাদের একজন ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি রয়েছে। যদিও ওনারা এখানে থাকেন না, ওনারা থাকেন হচ্ছে ফেনীতে, এবং আমার সে ছোটো ভাইও এখন নিশ্চয়ই শ্বশুর বাড়িতে নেই, যদিও থেকে থাকেন, হয়তো তিনি ফেনীতে আছেন, বাসায় আছেন, তাই আর এখানে যাত্রা বিরতি করলাম না। যদি ওনারা এখানে থাকতেন বা ছোটো ভাই এদিকে থাকতেন, তাহলে অবশ্যই এখানে যাত্রা বিরতি করতাম মধুগ্রামে। এই বর্ডারহাটে আমি কিন্তু বেশ কয়েকবার এসেছি, এখন নয়, করোনার আগে। করোনার সময় বর্ডারহাটটা বন্ধ হয়ে গিয়েছিলো নিরাপত্তার কারণে, যেহেতু দুই দেশের মানুষদের মিলন মেলা হয় এবং অনেক মানুষ এখানে সমবেত হয়, যে কারণে করোনার সময় বন্ধ ছিল, এবং করোনার পরেও দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই বাজারটি বন্ধ ছিল। বর্তমানে আবার চালু হয়েছে বলে শুনেছি, তবে বর্তমানে এখানে একটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেটি হচ্ছে শুধুমাত্র এই মধুগ্রাম, অর্থাৎ এই এলাকার যারা লোকজন আছেন তারাই শুধুমাত্র এখন এই বর্ডার হাটে যেতে পারে। অন্যান্য অঞ্চল থেকে যারা আসে তাদেরকে এখানে অ্যাক্সেস দেওয়া হয় না। তবে যেহেতু আমাদের দেশ, এখানে সব সম্ভবের একটা বিষয় থাকে, অনেক সময় বিভিন্নভাবে ম্যানেজ করে আসলে যাওয়া যায়, অনেকেই যান এখনও। তো যাই হোক, যা বলছিলাম এই রাস্তাটার কথা বলছিলাম, রাস্তাটা বিশেষ করে যেটি বলবো, শুভপুর ব্রিজ পার হওয়ার পরে এই রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালো, খুব বেশি খানাখন্দ নেই রাস্তায়, খুব বেশি ধুলুবালিও চোখে পড়ছে না, এবং খুব দ্রুত গতিতে আসলে এগিয়ে যাওয়া যাচ্ছে। বিষয়টা হচ্ছে শুভপুর ব্রিজের এই পাশে হচ্ছে ছাগলনাইয়া, এবং শুভপুর ব্রিজের ও পাশে যেটা আমরা ফেলে এসেছি সে পাশে হচ্ছে মিরসরাই উপজেলা। তো যেটা দেখতে পাচ্ছি, মিরসরাই উপজেলায় আমরা কিন্তু রাস্তা আসলে খুবই খারাপ পেয়েছি, কিন্তু শুভপুর ব্রিজ পার হওয়ার পরে ছাগলনাইয়া উপজেলায় এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাস্তার অবস্থা আসলে খুবই ভালো। এই একই বিষয়টা, এটি যদিও হয়তো একটু দুঃখজনক ব্যাপার, তারপরেও বলতে হচ্ছে, এই একই বিষয়টা আমি লক্ষ্য করেছিলাম হচ্ছে আমাদের মুহুরি প্রজেক্ট এলাকায়। মুহুরি প্রজেক্টও আমি বেশ কয়েকবার গিয়েছি, মুহুরি প্রজেক্টও যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে, মুহুরি প্রজেক্ট যেটি রয়েছে সেটাও ফেনী নদীর উপরে, ফেনী নদী ডিভাইড করেছে, এখানে যেমন ফেনী নদীটা ডিভাইড করেছে মিরসরাই এবং ছাগলনাইয়াকে, তথা চট্টগ্রাম এবং ফেনী জেলাকে, সেখানেও আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে মুহুরি প্রজেক্টের নিচে যে ফেনী নদী রয়েছে, সেই ফেনী নদীতে আমরা যেটা দেখেছি সেখানেও আমরা দেখেছি যে তার আগে পর্যন্ত, অর্থাৎ মিরসরাই উপজেলার যে অংশটি রয়েছে, মিরসরাই উপজেলার অংশে আমরা যেটি দেখেছি, রাস্তার অবস্থা খুব বেশি একটি ভালো নয়, কিন্তু মুহুরি প্রজেক্ট পার হয়ে গেলে সোনাগাজী উপজেলা রাস্তা কিন্তু খুবই ভালো। তো ব্যাপারটা হচ্ছে আসলে ফেনী জেলায়, আমি জানি না, আমাদের মিরসরাইতে এমনিতে এই দুটো অঞ্চলের কথা বললাম, এর বাইরে যদি আমি বলি তাহলে আমাদের মিরসরাইতে অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, যেমন আবুরহাট, আবুতরব বা ওই যে শায়েরখালী, হাইতকান্দি, ওইসব এলাকায় কিন্তু রাস্তা খুবই ভালো, কিন্তু এই যে সংযোগস্থল, ফেনী জেলার সাথে সংযোগস্থল, এখানে কী সমস্যা আসলে আমি বুঝতে পারি না, যেটি মুহুরি প্রজেক্টের ওদিকেও দেখা যায়, অর্থাৎ মিরসরাই এবং সোনাগাজী উপজেলার মাঝামাঝি যে মুহুরি প্রজেক্ট, সেখানেও দেখতে পাই যে সোনাগাজী এলাকার রাস্তা অনেক ভালো, কিন্তু আমাদের মিরসরাই এলাকার রাস্তাটা তুলনামূলক অনেক খারাপ। একইভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি, যেটি শুভপুর ব্রিজের নিচে ফেনী নদী দ্বারা আলাদা হয়েছে মিরসরাই এবং ছাগলনাইয়া, এখানেও যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কম্পারেটিভলি ছাগলনাইয়া এলাকার রাস্তাটা অনেক ভালো, কিন্তু আমাদের মিরসরাই এলাকার রাস্তাটা আসলে কম্পারেটিভলি অনেক খারাপ। এটি কেন জানি না, আশা করছি এক সময় আমাদের মিরসরাই অঞ্চলের রাস্তাও আরও অনেক বেশি ভালো হবে, এবং আমরা বলতে পারবো যে এই রাস্তায় আমরা মোটরসাইকেল রাইড করে বা সাধারণ যাত্রীরা যারা বিভিন্নভাবে যাতায়াত করেন তারা অত্যন্ত ভালোভাবে পথ চলতে পারবেন, এটি অন্যতমভাবে আশা করি। আমি এই যে অলরেডি করহাট পার হয়ে গেছি, শুভপুর ব্রিজ পার হয়ে গেছে, এবং ছাগলনাইয়ার অনেকটা কাছাকাছি, কিছুক্ষণের মধ্যে আমি ছাগলনাইয়াতে প্রবেশ করব, ছাগলনাইয়া বাজারে।
তবে আমি ফেরার পথে কিন্তু এই পথে ফেরবো না। আমি ফেরার পথে যেটা করব সেটা হচ্ছে আমি ছাগলনাইয়া থেকে সরাসরি আমি মুহুরিগঞ্জ চলে যাব। এর কারণ হচ্ছে এই পথে আমি যদি ফিরতে যাই তাহলে আমাকে এই যে শুভপুর ব্রিজের পরে যে অংশটা, শুভপুর ব্রিজের পরে একেবারে হাবিলদার বাসা পর্যন্ত যে এলাকাটা, এটা রাস্তা খুবই খারাপ। আর কড়াইহাট থেকে বারোয়াহাট পর্যন্ত তো যে অবস্থা, এমনিতে আসার সময় আসলে আমার শরীরে এত ঝাঁকুনি, আমি জানি না হয়তো ব্যথা হয়ে যেতে পারে। তো এই জন্য আমি এই পথে আর ফিরবো না। আমি যেটি করব সেটি হচ্ছে ছাগলনাইয়া থেকে বাঁয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে আমি মুহুরিগঞ্জ চলে আসবো, এবং মুহুরিগঞ্জ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে বারোয়াহাট হয়ে আমি আবার মিশরাইতে ফিরে আসব। আমরা ছাগলনাইয়াতে আস্তে আস্তে প্রবেশ করছি। এই যে কিছু ভেড়া দেখা যাচ্ছে রাস্তার উপর, আমরা প্রবেশ করে ফেলেছি ছাগলনাইয়াতে। বড় বড় ভবন ইতিমধ্যে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। এই ছাগলনাইয়া উপজেলা এটিও আসলে একটি সমৃদ্ধ একটি জনপদ, সমৃদ্ধ একটি ব্যবসায়িক কেন্দ্র বলতে পারি। বারোয়াহাটের মতোই, বারোয়াহাটের সাথে ছাগলনাইয়াকে যদি তুলনা করি অনেকটা উনিশে বিশে হবে। এবং বারোয়াহাট যে সুবিধাটা পেয়েছে, যে বারোয়াহাট একটা সংযোগস্থল, একটি জংশন আমরা যাকে বলতে পারি, এই ছাগলনাইয়াও কিন্তু একটা জংশনের মতো। ছাগলনাইয়া থেকে এই যে বারোয়াহাটের সাথে যোগাযোগ করা যাচ্ছে, তারপরে এই যে আমরা সামনে যে ডানে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই ডানে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু চলে গেছে হচ্ছে পরশুরাম, পরশুরাম, এই যে পরশুরামের সাথে, পরশুরাম আরেকটি উপজেলা, ফেনী জেলা, এই পরশুরামের সাথে যোগাযোগ করা যাচ্ছে। বাঁয়ে আমরা যে ভবনগুলো এখন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে উপজেলা পরিষদ, ছাগলনাইয়া উপজেলা পরিষদের। তো যা বলছিলাম, এই যে ছাগলনাইয়া এটিও কিন্তু একটি সংযোগস্থল, জংশনের মতো, একদিকে বারোয়াহাট, একদিকে পরশুরাম, আবার একটু সামনে গিয়ে বাঁয়ে যে পথে আমি ফিরবো সেদিকে চলে গেলে সেটি হচ্ছে মুহুরিগঞ্জের দিকে চলে যাচ্ছে, মুহুরিগঞ্জের দিকে যোগাযোগ। আবার এই যে যে রাস্তা ধরে আমি এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এই রাস্তাটা যদি একেবারে সোজা চলে যায় তাহলে ফেনী চলে যাওয়া যাবে। আবার ওই যে পরশুরামের দিকে যে রাস্তাটা দেখিয়েছিলাম, ওদিকে পরশুরাম থেকে অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে ওই অঞ্চলে সেগুলোতেও যোগাযোগ করা যায়। অর্থাৎ এটিও একটি সংযোগস্থল, বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা জংশন। এই জংশনের কারণেই ছাগলনাইয়াটা একটি সমৃদ্ধ বাণিজ্যিক এলাকা, এখানে প্রচুর পরিমাণে লেনদেন হয়, প্রচুর লোক সমাগম হয়। হ্যাঁ, এই ভাইও জানতে চাইলেন আমার গাড়িটা কি নতুন কিনেছি নাকি মডিফাই করা। আসলে গাড়িটা একটু মডিফাই করেছি, সেই মডিফাই বলতে আমি সব কিছু ঠিক রেখেছি, ঠিক রেখে কিছুটা পরিবর্তন এনেছি। এই গল্পটা আরেক দিন করব। আমরা ছাগলনাইয়া বাজারটা অতিক্রম করছি, এবং এই যে বাঁয়ে আমরা দেখতে পাচ্ছি তরমুজ। তরমুজ তো এবার এই রমজানে অনেকটা খুব আলোচিত একটি বিষয়। তরমুজ অনেক দামে এখন বিক্রি হচ্ছে, অনেক ডিমান্ডেবল একটা ফ্রুট হয়ে গেছে। যাই হোক, এই যে সোজা রাস্তা যেটি সামনে চলে গেছে সেটি চলে গেছে হচ্ছে ফেনীর দিকে। আমরা ফেনীর দিকে যাব না, আমি যেহেতু মুহুরিগঞ্জের দিক দিয়ে চলে যাব, ব্যাক করব, তাই এখানেই যাত্রার পরিসমাপ্তি টানছি। আজকে এতটুকুই, এখানে যাত্রা শেষ করে আমার কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে আমি আবার ফিরে যাব। তো যাই হোক, আজ এতটুকুই, ভবিষ্যতে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।